একটি শান্তিপূর্ণ সমাজ নির্মাণের জন্য প্রয়োজন একটি সঠিক আদর্শ ও সঠিক জীবন ব্যবস্থা। সেই সঠিক আদর্শ ও জীবন ব্যবস্থার প্রস্তাব নিয়ে মাঠে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন হেজবুত তহিদ আন্দোলনের একঝাঁক নিবেদিত প্রাণ কর্মী। তাই তো ঈদ উল ফিতরের দিন যখন মানুষ সেমাই পায়েস খেতে ব্যস্ত, পরিবারের সাথে আনন্দ ঘন সময় উপভোগ করতে মগ্ন, সে সময় হেজবুত তহিদের কর্মীরা চৈত্রের কাঠফাটা রোদে পুড়ে রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন মানবজাতির মুক্তির পথ। ধর্মান্ধ সমাজের প্রতিকূল স্রোতের বিরুদ্ধে সংগ্রামের মধ্যেই তারা খুঁজে নিয়েছেন ঈদের আনন্দ, আর তাদেরকে সম্মুখে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের চোখের মণি, মাথার মুকুট, হৃদয়ের স্পন্দন, শক্তির উৎস তাদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। নোয়াখালী সোনাইমুড়িতে ঈদের সকাল, মাননীয় এমামের বাড়ির আঙিনায় শিশুদের মেলা বসেছে, তাদের পরনে রঙিন জামা। ঈদের সকালটা নিজের পরিবার নিয়ে তাদের সঙ্গেই কাটালেন মাননীয় এমাম, সব বাচ্চাকে দিলেন ঈদের সালামি। এরা হিজবুত তহিদের কর্মীদের সন্তান, তারা নোয়াখালীতে থাকে যেখানে শুরু হয়েছে ইসলামের প্রকৃত আদর্শের চর্চা। নিজস্ব স্কুল আর মসজিদের উঠোনে লেখাপড়া আর খেলাধুলা করেই তারা বড় হয়ে উঠছে ভবিষ্যৎ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাদের জীবনের লক্ষ্য, বড় হয়ে তারা মোমেন হবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করে গড়ে তুলবে শিশুদের বাসযোগ্য পৃথিবী। খানিক বাদে ঈদের জামাত, শহীদ জামে মসজিদের প্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই নেই। 2016 সালে এই মসজিদটি নির্মাণ করতে গিয়ে ধর্ম ব্যবসায়ী ধর্মোন্মাদ সন্ত্রাসীদের হাতে প্রাণ দিয়েছিলেন শহীদ খোকন, শহীদ রুবেল। শহীদ ও মোমেনদের রক্তমাখা সেই পবিত্র মসজিদে সহস্রাধিক মুসল্লি, নারী, পুরুষ, শিশু, যুবার উপস্থিতিতে মাননীয় ইমাম ঈদের খুতবা শুরু করলেন। নেমে এলো পিন পতন নীরবতা। হেজবুত তহিদ আন্দোলন যেই আদর্শ নিয়ে আপনাদের সাথে আমরা কাজ করছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের দেওয়া প্রকৃত ইসলাম, রিয়েল ইসলাম, যেটা হারিয়ে গেছে, এখন সেটাকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। সেই আদর্শটা যদি আমরা প্রতিটা মানুষের ভেতরে সঞ্চার করতে পারি, প্রতিটা মানুষের হৃদয়ে যদি আল্লাহ দেওয়া সত্য দিনের আদর্শ দ্বারা আলোড়িত হয়, উদ্বুদ্ধ হয়, তবে মানুষগুলি হবে মোমেন। মানুষগুলি কি হবে মোমেন, তাদের ভেতরে আল্লাহর ভয় থাকবে, তারা আল্লাহকে বিশ্বাস করবে, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তারা ঐক্যবদ্ধ থাকবে, কারণ তারা ঐক্যের গুরুত্ব বুঝে, তারা একজন নেতার আদেশ মানবে, তারা স্বার্থের জন্য নেতার আদেশ অমান্য করবে না, তারা কষ্ট হলেও নেতার আদেশ মানবে, জীবন দিবে নেতার আদেশে। তিনি বক্তব্যে তুলে ধরলেন শরীয়তের দৃষ্টিতে ঈদ উল ফিতরের শর্তাবলী, তাৎপর্য ও সার্থকতার পন্থা। সবাই তার কথায় ঋদ্ধ ও অনুপ্রাণিত হলেন। এরই মাঝে সবার হাতে পৌঁছে দেওয়া হলো ঈদের বিশেষ পত্রিকা দৈনিক দেশের পত্র। ঈদের সালাত আদায়ের পর এই পত্রিকা নিয়ে মাঠে ময়দানে ছড়িয়ে পড়বেন তারা। চারতলা মসজিদ কমপ্লেক্সে স্থান সংকুলন না হয় উঠোন জুড়ে মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। ঈদের সালাতের পর মাননীয় এমাম সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। একই সময়ে নোয়াখালী ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, রাজশাহী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকা মহানগরী সহ প্রায় সকল জেলায় বিভিন্ন শাখাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই দেশজুড়ে শুরু হয় পত্রিকা প্রচারের উৎসব। বছরের দুটো ঈদের জন্য তারা অপেক্ষা করে থাকেন, কারণ এ সময় মানুষের দুটো লাইন পড়ার অবসর থাকে। ঈদগাহে, মসজিদে, রাস্তায় রাস্তায়, বাড়িতে বাড়িতে হেজবুত তহিদের কর্মীরা যখন পত্রিকা নিয়ে যাচ্ছিলেন, বহু স্থানে তাদেরকে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর দ্বারা বাধার সম্মুখীন হতে হয়। ঢাকার সাভারে নারী কর্মীদের কাছ থেকে তাদের পত্রিকাগুলো কেড়ে নিয়ে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে কিছু মুসল্লি ভেকধারী, সন্ত্রাসী ও ধর্ম ব্যবসায়ী। তারা যেন ইসলামের ঠিকাদার, সোল এজেন্ট। হেজবুত তহিদের বিরুদ্ধে তারা অকথ্য গালিগালাজ করতে থাকে, প্রোপাগান্ডা ছড়াতে থাকে জনগণের মাঝে। কিন্তু তাদের এই উগ্রবাদী আচরণ স্থানীয়রা ভালোভাবে নেয়নি। তাদের অনেকেই উগ্রবাদীদের কর্মকাণ্ড মুঠোফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং সন্ত্রাসীদেরকে নিন্দা ও ধিক্কার জানান। পরবর্তীতে উগ্রবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে আশুলিয়ায় একদল উগ্রবাদী সন্ত্রাসী হেজবুত তহিদের দুজন সদস্যকে পত্রিকা বিক্রয়কালে অপহরণ করে এবং তাদের উপর টর্চার চালায়। স্থানীয় জনগণের সহযোগিতায় অপরাধীদের শনাক্ত করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
এছাড়া কুমিল্লাতেও পত্রিকা বিক্রয়কালে দেশের পত্রের বিক্রয় প্রতিনিধিকে হয়রানি ও পত্রিকা বিনষ্টের চেষ্টা করে কিছু সন্ত্রাসী। এই সময় স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে তারা জরিমানা প্রদানপূর্বক মুচলেকা প্রদান করে এবং দেশের পত্রের নারী বিক্রয় কর্মীদের কাছে ক্ষমা চায়। হিজবুত তাওহিদের সদস্যরা ঈদের দিনগুলোতে কেউ বাড়িতে বসে থাকেন না, তাদের হাত হয়ে লক্ষ লক্ষ কপি পত্রিকা পৌঁছে যায় মানুষের কাছে। পত্রিকা তৈরিতে ব্যস্ত সময় পার করেন একদল কর্মী, তারা কেউ বার্তা কক্ষে কাজ করেন, কেউ মাঠে থাকেন সংবাদ সংগ্রহে, কেউ বা প্রেস থেকে পত্রিকা ছেপে সেগুলো পাঠানোর ব্যবস্থা করেন জেলায় জেলায়। এই পত্রিকাগুলোতে ঈদ উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রকাশ করা হয়, যেগুলোতে তুলে ধরা হয় ইসলামের নামে প্রচলিত বিকৃতির স্বরূপ এবং প্রকৃত ইসলামের শিক্ষা। তুলে ধরা হয় ধর্মান্ধতা, কূপমণ্ডুকতা, ধর্ম ব্যবসা, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি ও উগ্রবাদের করাল থাবা থেকে রক্ষা পাওয়ার পথ। তুলে ধরা হয় ইসলামের ইতিহাসের সঠিক ব্যাখ্যা। দেয়া হয় ইসলাম বিদ্বেষীদের অপপ্রচারের জবাব। দেখানো হয় চলমান সংকটময় পরিস্থিতি থেকে মুসলিম জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার পথ। জাতিকে আহ্বান করা হয় আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের জন্য। দেখানো হয় সেই সংগ্রামের পথ নির্দেশ। কি করে মুসলিম জাতি আবার তার শ্রেষ্ঠত্বের আসন ফিরে পাবে, কি করে পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতার প্রতারণার হাত থেকে মুক্তি পাবে বিশ্ব মানবতা, তা জানার জন্য একটি পত্রিকাই একজন মানুষের জন্য যথেষ্ট। এজন্যই হিজবুত তাওহিদের প্রতিটি কর্মীর বুক ভরা প্রত্যয়, চোখে স্বপ্ন, অচিরেই আসছে শান্তির দিন, আল্লাহর বিজয় অতি সন্নিকটে। এই আদর্শ পত্রিকার পাতা থেকে ঠাঁই পাবে মানুষের হৃদয়ে, মনে, মগজে। মানুষই ছিনিয়ে আনবে সেই কাঙ্ক্ষিত সুদিন। সেই সুদিনের প্রত্যাশা নিয়ে সংগ্রামের কণ্ঠকাকীর্ণ পথেই মিলেছে হিজবুত তাওহিদের সদস্যদের ঈদের খুশি।